لا اله الا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين বাংলার সম্মানিত দর্শক শ্রোতা যারা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের এ আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তাওহিদে উলহিয়াতের উপরে আলোচনার জন্য আমরা আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীকে অনুরোধ করেছি আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমেই এসেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং এসেছেন शेख আকরামুল zaman বিন আব্দুল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আরও এসেছেন শেখ মুজাফফর বিন মুহসিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সমন্বিত দর্শক শ্রোতা উলুহিয়া এই গুরুত্বপূর্ণ তাওহিদের বিষয়টি আজকের পর্বে আলোচনার জন্য প্রথমেই যাচ্ছি শেখ আকরামুজ্জামান বিন আবদুলসালামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌহিদুল উলুহিয়া কারণ এই জন্যই আল্লাহ তো বরকতালা এই তৌহিদের জন্যই সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন জেন ইনসান সৃষ্টি করেছেন আল্লাহ তো বরকতলা এই তৌহিদ সম্পর্কে আমাদেরকে এমন শব্দে সবক দিয়ে দিয়েছেন যেখানে আর ভুল করা উচিত নয় আল্লাহ বলছেন সুরা ফতেহাতে ইয়া আবুদু

আমরা সাধারণত যেভাবে একজন চাকর একজন গোলামকে ব্যবহার করি এবং যে অর্থে বুঝে থাকি আমি তাকে বেতন দিচ্ছি পাঁচ হাজার আমি যা আদেশ করব সে সেটা পালন করবে আমি যা নিষেধ করব সেটা থেকে সে বিরত থাকবে আমি তো আমার চাকরটাকে এভাবেই বুঝে থাকি অবশ্যই সেখানে কি করি পাঁচ টাকার বিনিময়ে সে যদি আমার একটা আদেশ পালন করতে সে ব্যর্থ হয় অথবা অস্বীকৃতি জানায় আমরা তার প্রতি কেমন ক্ষুব্ধ হই হই একটা এমন কি কোনো আপত্তি ছাড়া আমরা চাকর চাই এরকম বেতন দেব সে আমার আপত্তি ছাড়া কথা শুনবে আমি যে সেই রাজা ধীরাজ আল্লাহর যে দাস সেই ক্ষেত্রে আমি কিভাবে ছাড় খুঁজতে পারি এটাই এই যে ছাড়ের মন মানসিকতা এগুলোই হলো শিরকি মন মানসিক শিরকি মনোভাব এগুলোই হলো আল্লাহ তো বড় কতলার অবাধ্য হওয়ার বিষয় আল্লাহ তো বড় কতলা বিভিন্ন এবাদতের ক্ষেত্রে ইমানের শর্ত জুড়ে দিয়েছেন যে অমিন আয়াতি লেইল ও নাহার ও কামার আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে রাত দিন চন্দ্র সূর্য খবরদার তোমরা এগুলোকে সেজদা করবে না সেজদা করবে শুধুমাত্র যিনি এগুলোকে সৃষ্টি করেছেন যদি তোমরা একমাত্র তার এবাদতকারী হয়ে থাকো তার মানে যদি সেজদা আল্লাহ ছাড়া এই সমস্ত সৃষ্টি সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে সেজদা করা হয় তাহলে আর আল্লাহর এবাদতকারী থাকছে না তাহলে কার এবাদতকারী হলো তাহলে গাইরুল্লাহর এবাদতকারী হলো অথচ এই সেজদা আমাদের সমাজে কত জনকে যে আমরা সমর্পণ করে থাকি কত জনের উদ্দেশ্যে এটা আমরা সম্পাদন করে থাকি মাছের কাছে কবরের কাছে মাজারের কাছে আমরা আসলে যদি তহবিদ অলুহিত দেখতে চাই তা আমরা সম্মানিত দর্শকমণ্ডলীকে আমরা বেশ কিছু বোখারি মুসলিমের হাদিস থেকে তহবিদ অলুহিত কি জিনিস তা আমরা তাদেরকে বাস্তব পেশ করলে তারা স্পষ্ট বুঝতে পারবেন যেমন দেখেন যে আমরা জানি বা অনেক আলেম আলোমার মুখে শুনেছি যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি আসলো তখন তারা এক গর্তে ঢুকে গেল গর্তে ঢুকে যাওয়ার সাথে সাথে একটা বড় পাথর সে গর্তের মুখের উপরে এসে পড়ল যে পাথর সরিয়ে দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা ছিল না তখন তারা বলা বলি করলো যে আমাদের কোনো ভালো কর্ম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘটেছে কি না সেটা আমরা পেশ করি এবং ওটার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি ওর মাধ্যম দিয়ে আল্লাহকে চাই এবার আমরা বুঝতে পারবো যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদাত কিভাবে হয় এখন তিনজনের একজন বলছে আল্লাহ আমার তো বৃদ্ধ পিতা মাতা ছিলেন আমি তাদের আগে দুধ পান করাতাম আর আমার ছেলে মেয়েদের পরে পান করাতাম এটা আমার চিরাচরিত নীতি তো একদিন ছাগল চরতে চড়াতে দূরে চলে গেছি তো ঠিক মতো সময় আসতে পারিনি এসে দেখছি যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে তা আমি দুগ্ধ দহন করে নিয়ে আসলাম এখন খারাপ মনে করছি তাদের কেমনে জাগাই আবার বাচ্চাদের আগে কেমনে পান করায় এটা তো আমার কোনোদিন এই কাজ করি নীতি নয় তো এই কথার পরে যেটা উনি বলছেন যে আল্লাহ মাইন কুন্তা তা আলাম তুমি যদি জেনে থাকো যে ইন্নি ফাল তো দা লেখা লি একমাত্র আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই এই কাজটা করেছি

তুমি যদি মনে করো যে আননি ফালত দালেকা এই কাজটা আমি করেছি লয়েব তে গায় ওয়াজেকা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এর নাম হচ্ছে তাওহিদ ও উলুহিয়াত আমি তোমাকেই সন্তুষ্ট করার জন্য এই কাজটা যদি করে থাকি তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও ফফরাজাল্লাহু আনহু আল্লাহ তাআলা পিছু অংশ পাথরটা সরিয়ে দিলেন এর নাম হচ্ছে

যদি আমি ইলাহকে মেনে নিই মানে আল্লাহকে স্মরণ করতে হবে বিপদ থেকে মুক্তি তার কাছে চাইতে হবে এখানে কোন মাধ্যম থাকবে না এটা বাস্তব এই ব্যক্তির মর্যাদা সম্পর্কে রসুল সাল সাল্লাম বলেছেন যে ততদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না যতদিন একজন ব্যক্তি বলার থাকবে লা ইলাহা ইহ এই কথাটুকু বলার সবচেয়ে বড় কথা হলো এই মানে এই বাক্য দিয়ে কি প্রমাণ হয় সেটাই মূল কথা জি ওই ব্যক্তি একমাত্র আল্লাহকেই মেনে নিয়েছে আল্লাহর জন্য সবকিছু করে রুবুভিয়া তো মানে আল্লাহ ক্ষেত্রে মেনে নিয়েছে এবং উলুহিয়া তো সবকিছু আল্লাহর জন্য এখানে আরেকটা বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে যে কোনো ব্যক্তি যদি নিজে প্রকৃতার্থে ইলাহটা বুঝে তাহলে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে অন্তর থেকে বলে তাহলে সেভাবে জান্নাতে প্রবেশ করবে বড় কথা হলো এই যে ইলা শব্দটা যদি প্রমাণ করতে পারে জান্নাতে যাবে তবে আমরা তো মুখ দিয়ে বলে বলার দরকার তো অন্তর থেকে আগে অন্তরে এটাকে কল্পনা করতে হবে যে আসলে কি। আমি যদি এটা বলি তাহলে আমার ক্ষেত্রে আমার চাকরির ক্ষেত্রে আমার ব্যবসার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সর্বাবস্থায় যত কর্ম আমি সাধন করব সবকিছু পেশ করব আল্লাহ রাব্বুল আলমের কাছে যদি এই কথা বলতে পারি তাহলেই আল্লাহ তাবুল আলামের আমার জন্য জান্নাতে সুযোগ দান করবেন আর এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি তবে আর যেগুলো কাজ রয়েছে ওভাবে মানে মুনাফাকে যখন জিজ্ঞেস করা হলো যে লা ইলা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয় তখন তিনি বললেন হ্যাঁ চাবি তো অবশ্যই তবে লিকুইলি মিফতাকে আসনান প্রত্যেক চাবির কিন্তু দাঁত রয়েছে যে কয়েন দাঁত যদি তুমি এই দাঁতওয়ালা চাবি নিয়ে আসো তাহলে জান্নাত খোলা হবে আর যে দাঁতবিহীন চাবি নিয়ে আসো

আমরা তো এর আগে স্পষ্ট হয়েছি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিষয়টা যে আল্লাহর এবাদত কাকে বলবো এবং সেই এবাদতে আল্লাহর একত্ব কায়েম করব এবং এখানে আমরা বলেছি যে আল্লাহর যাবতীয় আদেশ যা কোরআন হাদিসে আছে রসুল্লা সাল্লামের যাবতীয় আদেশ যা হাদিসে আছে এবং যাবতীয় নিষেধাজ্ঞা কোরান হাদিসা আছে এগুলোর থেকে বিরত এই দুইটার সম্বন্ধ ব্যালেন্স একটু আমাদের এখানে জানতে হবে যে আদেশ পালন এবং নিষেধাজ্ঞা থেকে বিরত হওয়ার বিষয়টাও দুইটা নিয়ম দ্বারা কন্ট্রোল করতে হবে তাহলে এটা এবাদত বলে গণ্য হবে এক নম্বর হল এখলাস যেই আমলটা আমার এই কাজটা ব্যক্তির বান্দার যাবতীয় কাজ আল্লাহর জন্য হবে এই কাজটা কখন এবাদত হবে যদি আল্লাহ তবরকতলাকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হয় দুনিয়াবি কোনো স্বার্থ করছি না এটা একটা মাপকাঠি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে না হয়ে যদি নিজেকে খুশি করার জন্য অন্যকে খুশি করার জন্য

ওয়ামালোহন মাফিহা ইল্লাফ চকবে হে অজাল্লা গোটা পৃথিবীটাই অভিশপ্ত অভিশপ্ত এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত তবে যে জিনিসটা করা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা নয় তাহলে এখানের যত যাবতীয় কর্ম যা কিছু অন্তর্ভুক্ত সবই যদি করি তাহলে নিঃসন্দেহে অর্থাৎ ওই কথা চলে আসছে যেটা আল্লাহ রাবুল আলমিন বৈধ করেছেন সেটা করলাম যেটা অবৈধ করেছেন সেটা বাদ দিলাম আল্লাহর পক্ষ থেকে যে সংবাদটা আমাদের কাছে এসেছে আমরা যদি মনে করি শুধু যে যেগুলো হাবাচক বাচক সেইগুলো হয়তো এবাদত কিন্তু যেগুলো নিষেধ এইগুলো হয়তো এবাদত সবই না বাচক মনে করে যে শরীয়তের অনুসরণ বলতে শুধু আমরা বুঝি যেগুলো করতে বলেছেন ইবাদত করো দান করো সাদকা করো হজ করো এগুলো হলো ইবাদত করে আনুগত্য করার কিন্তু ছাড়া সুদ ছাড়ো জেনা ছাড়ো গাজা খাওয়া ছাড়ো অবৈধ হত্যা ছাড়ো দুর্নীতি ছাড়ো অত্যাচার ছাড়ো এগুলো হলো আনুগত্য সব মন্ধক মন্ধক কাজ আবার বর্জন করাটা হলো কি ইবাদত করাটাই হলো মন্ধক করা যে এখানে একটা হাদিস যোগ করে শেষ করে যদি আমি

মুক্ত প্রয়োজন মুক্ত মানুষ তো প্রয়োজনে শরিক নেই তা আমি আমার কোন শরীরের প্রয়োজন নেই মুক্ত অতএব মানে আমেল আমালান যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলে যদি আমার সাথে কোনো কিছুকে শির্ক করবে তাহলে আমি তাকে এবং তার শিরকে এখন আর আমল বলতেছেন না যেই আমলে কোনো স্বার্থ জড়িত করা হবে সেই আমলকে আল্লাই বলতেছেন যে আমি তাকে ছাড়লাম এবং তার

যে ব্যক্তি সালাদ পরে দেখান দেখানো এটা সালাদ নয় যে ব্যক্তি যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য এটা সিয়াম নয় এটা শিরখ যে ব্যক্তি সাদাকা করে দান করে দেখানোর জন্য এটা দান নয় এটা শিরখ আমরা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামের ওই কথাগুলির ওপরে যদি স্পষ্ট খেয়াল করি তাহলে আমরা খুব সহজে বুঝে যাব। যে আসলে একনিষ্ঠ একমুখী হয়ে এবাদত করা কি জিনিস বা তৌহিদে ওলুহিয়াত কি জিনিস যখনই আল্লাহ রসুল কাউকে ইসলাম গ্রহণের কথা বললেন তখনই দুইটা কথা পাশাপাশি রেখে দিলেন যখনই আল্লাহ রসুল ময়াজকে পাঠালেন যে তুমি আমানে যাও তাদেরকে বলো ফাদ মহমেল্লা শাহাদাতে না লাইলা ওয়া না মোহাম্মদ রসুল এর দুইটা বাক্য একটা বাক্য শিরখকে নাকচ করা হয়েছে আর একটা বাক্য বিদাতকে নাকচ করা হয়েছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনো মাবুদ নেই এই কথা কিন্তু আমরা সবাই বলি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো নেই কিন্তু এর সার মর্ম হল যে এই কথার অর্থ হলো যে আল্লাহ তালার কোনো প্রকার শরিক করা যাবে না আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই কথার অর্থ এইভাবে বুঝতে হবে যে ইল্লা সারা এবাদত করাই যাবে না তবে ওইভাবে এবাদত করতে হবে যেভাবে তিনি নির্ধারণ করেছেন এ হলো শাহাদাত আর এই কথাটাকে আল্লাহ রসুল সরাসরি জান্নাত ঘোষণা করে দিয়েছেন ওই সময়তে যে একজন আসলা কাছে একজন পল্লীর মানুষ রাসুলের কাছে এসে বলল আল্লাহ রসুল আমাকে একটা কর্মের কথা বলেন যে কর্ম আমাকে জান্নাতে নিয়ে যাবে

শিরক এবং বিদাত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই আমলের ফলাফল জান্নাত হবে না ওটাকে এবাদতই বলা ওটাকে এবাদতই বলা হবে না জি জি শেখ মুজাফফর কি যেন বলতে চাচ্ছিলেন উপসংহারে হ্যাঁ উপসংহারে এটা যোগ করতে চাচ্ছিলাম যে আসলে ইলাহিয়াতটা উলুহিয়াত উলুহিয়াত এটা আমরা বলি যে ইলাহি বিধান জি ইলাহি কাণ্ড ইলাহি কারবার দিনে ইলাহি দিনে ইলাহি বিধান শুধু হ্যাঁ স্যার আমি বলছি ইলাহি শব্দটা আমরা যোগ করে থাকি ইলা শব্দটা যেমন লা ইলাহি লালা মুখে বেশি বলি কাজে ব্যবহার করি ইলাহি বিধান বলি কিন্তু এই ইলা শব্দটিই আমরা বুঝি না মূল ব্যাপার হলে যদি আমরা যদি এলা শব্দটি বুঝতাম তাহলে আবু জেহালের মতো করতাম কে যেমন বুঝলেন ইব্রাহিম আলা সালাম বুঝেছেন পরবর্তী সাহাবা کرام বুঝার কারণে যেটা ঘটনা ঘটেছে যে সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ একদিন এই কাছে এইগুলোর কাছে যায়নি তারা আত্মসমর্পণ করেন নি যেমন ওই হাদিসটা আশ্চর্য লাগে যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা শুধু বলো লা ইলাহ তাহলে সফল এই বাক্যের মধ্যে এমন কি আছে এই কথাটা বললেই সফলকাম হয়ে যাবে ঘটনা কি কোন तात्पर्य আছে আসলে এই এলা শব্দটা আবু জাহেল বুঝতে পারার কারণেই পিছন থেকে গিয়ে এক মুষ্টি মাটি তুরাব মাটি তার মুখের উপরে মেরে দিলেন যেটা আসছে কেন এটা মারল আর কেনই বা বললেন তুফলি তোমরা সফল কাম হবে এলা স্বীকার করে নিলে আল্লাহ যাবতীয় রহমত সবকিছু এখানে নাজিল হবে পৃথিবীতে যারা এলাকে শিকার করে নিয়েছেন তাদের উপর রহমত নাযিল হয়েছে আজকে আমরা মুখে বলছি লা কিন্তু কার্যকরণ নেই ইলাহি বিধান বলছি কিন্তু বিধান কিছুই মানি না আমি বলতেছি ইলাহি সৌগাত বলছি মুখে কিন্তু সৌগাত ভিতরে কিছুই নেই আবার বলছি যে ইলাহি কারবার যখনই কিছু ঘটে আল্লাহর একটা অভিনব কারামত দেখে ঝড় বৃষ্টি তে আল্লাহ কিছু করেছেন কিন্তু ওই ইলাহিয়াতটা আমাদের মুখের মধ্যে নাই মধ্যে দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আসলে যে উলুহিয়াত কিভাবে খালেজ করতে হয় আমরা শুধু আল্লাহ সুবাহ করব আর সেই পাওয়ার অন্যদের আছে এমন মনে করে তার কাছে গিয়ে ভক্তির অর্ঘ মাল্ল সফরদ্দ করবো সেখানে সাহায্য চাব যা চা করবো কালে ওটা হবে না আসুন আমরা তাহিদে উলুহিয়াতকে খালেস করি একমাত্র আল্লাহকেই ইলাহি বিধানদাতাকেই আমরা স্বীকার করে নিয়ে তার কাছে যা চা করি এবাদত বন্দেগি যা চাওয়া মাঙ্গা সব কিছু আকুলি বিকুলি তার জন্যই খালেজ করি তবেই আমরা তাহিদে উলহিয়াতের হক আদা করতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ